লগ্নাংশ হ্যাঁ স্যার, লগ্নাংশ পারবো। কি সিঙ্গিং দাওয়ার মাল্টিপ্লিকেশন অর্ডার অফ মাল্টিপ্লিকেশন অফ দা ফ্যাক্টর প্লাস মার্ক রেজাল্ট মার্ক টু অর ফলস। চলো অর্ডার বলতে কি অর্ডার মানে বুঝিস? কে বলতে পারবে অর্ডার মানে কি? মানে যেটা বলা হয়েছে। কে বলতে পারবে অর্ডার এখানে কি মানে বোঝাচ্ছে? এ মাল্টিপ্লাইড বি ঠিক না ভুল? এটাকে অর্ডার বলে। আচ্ছা বুঝলাম, বিনিময় নিয়ম এটা তো, এটা তো বিনিময় নিয়ম, সেটা গুণ করলে তার মানটা পাল্টে যায়। তাহলে হ্যাঁ আমি যদি পাল্টাবে কি, আমি যদি পাল্টিয়ে যাবে তো, মানটা পাল্টিয়ে যাবে, এটা পাল্টে যাবে। এইটার যা মান হবে, এইটা তো হবে এক হবে না আলাদা হবে, তার মান কখনো পাল্টায় না। অ্যানসারটা কি হবে? এতক্ষণ লাগলো কেন? 35/35 ইন্টু কত হলে 1 হবে? এতক্ষণ লাগে পঁচিশ গামছা মারছো? গামছা স্যার গান বলছি, হচ্ছে না হচ্ছে না, ট্র্যাকশন হচ্ছে না, ম্যাডামকে বলতে হবে। ট্র্যাকশন হচ্ছে না, ট্র্যাকশন হচ্ছে না। এর পেরিমিটার গুলো পারবি? এগুলো পারবি? পেরিমিটার করা হয়েছে স্কোয়ার, এগুলো পারবি? হ্যাঁ ট্র্যাকশন পারলি, ঘোড়ার মাথা পারলি স্যার। আগেরটা তো 10, ঘোড়ার মাথা পারলি ট্র্যাকশন স্যার। আগেরটা তো বিয়োগ করলেই হয়ে যেত, মোটেই না। 25/35 কে 35 দিয়ে বিয়োগ করতে বলা হয়েছে তোকে? বিয়োগ করতে বলা হয়েছে? বিয়োগফলটার সাথে যোগ করলেই তো এক উত্তর বেরিয়ে যায়। তুই গিয়ে তো বাড়ি পুকুরটা চান করে একটুখানি। স্যার পুকুরটা বাজে, জল কি করে চান করব? হ্যাঁ পুকুরটা গিয়ে স্নান করে যা। এই পেরিমিটার পারবি? স্যার পারবো স্যার। এগুলো স্যার পেরিমিটার মানে স্যার দৈর্ঘ্য প্রস্থ, এগুলো ম্যাম স্যার এখনো ম্যাম করাননি, বলেছেন যে পরে করাবেন। এই 5 এ দৈর্ঘ্য, 4 এ তো এগুলো আছে রে, 5 এ তো এগুলো আছে স্যার। এগুলো তো 4 এই আছে স্যার, এগুলো হয়ে গেছে, এগুলো 4 এই আছে স্যার। পেরিমিটার মানে তো পরিসীমা। হ্যাঁ স্যার পরিসীমা 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ স্যার, এটা স্যার এটা ফলস হবে, এটা তো রেকট্যাঙ্গেল স্যার, এটা হবে 2 গুণিত স্যার, এটা ফলস হবে। ফলস হবে সবাই? হ্যাঁ সবাই ফলস। হ্যাঁ স্যার। ঈশান পাল, তমজ্যোতি, পবিত্র, অল ফলস।
সবাই ফল সব শিয়ালের একরা শিয়ালের অ্যানসার ভুল দৈর্ঘ্য দিয়ে থাকবে তার সাথে তো চার গুণ করতে হবে কিন্তু আমি যদি এটাকে লিখি প্রশ্নটা উঠছে ঠিক আছে ব্রেড তার লেন্থ সমান তাই যদি হয় দ্যাট ইট উইল বি লাইক 2l একই ব্যাপার তাহলে ভুল হলো কোথায় ভুল কেন হলো ভুল কি করে হলো ফলস কেন হলো আমি যদি আমরা লিখতে পারি লেখার তো অসুবিধা নেই আমি তো লিখতে তো পারি এটা যদি এল হয় এটা যদি বি হয় তাহলে এটা তো আমি এরকম লিখতে পারি লিখতে তো পারি লেখা তো যায় ঠিক আছে তোরা উত্তর দিচ্ছিস কম্পিউটার ঠিক করে তাই মেনে নিলাম আমি আমি মানতাম না এটা বল স্যার অফ রেক্টাঙ্গেল কিন্তু হ্যাঁ স্যার এটা তো ট্রু এটা ট্রু হবে স্যার এটা ট্রু হবে স্যার এই কোশ্চেন গুলো কিন্তু টুকছি না না আপনি টুকতে আর আপনি পুকুরে ডুবে দেখুন কি আধে গলা পর্যন্ত ইজ ট্রায়াঙ্গেল ইজ নট ইকুয়াল টু সাম অফ অল থ্রি যোগ করতে হয় perimeter of a triangle triangle porishima what is the perimeter of a triangle eta to eta to false hobe karon boleche je sides eta true or false sir eta false hobe kanandita na sir mishan mishan আর সবাই কি বলছেন ঈশান বাবু বলেছেন ফলস অন্য বাবুরা কি বলছেন স্যার তিনটা বাহু দৈর্ঘ্য তো যুক্তই তো হয় আমি ওসব জানি না ট্রু না ফলস ট্রু হবে এটা ট্রু হবে এটা ট্রু হবে স্যার আমি বলেছি এটা ট্রু হবে খেয়াল করিনি আমি সরি আমার মিস্টেক হয়েছে অফ এ ট্রায়াঙ্গেল এটাকে তিনটা বাহু যোগ হবে কিন্তু অফ অল থ্রি সাইডস তাহলে এবিসি যেটা হয়েছে এবিসি এর পেরিমিটার হবে এ এ প্লাস বি প্লাস সি হ্যাঁ পেরিমিটার অফ দা ট্রায়াঙ্গেল এখানে যে ট্রায়াঙ্গেলটা আমি ড্র করেছি A, B, C is equal to... Sir, I mean the perimeter, Johnny, no, perimeter. K. Of A, breadth, length of Sorry, B. length of A, B. A, B. Length of A, C. Length of B. Length of A, C, B, C. A length of ছবিটা
ছবিটা একেটা লেখ না জানলেও লেখ এই ছবিটা ট্রায়াঙ্গেল তার নাম দে এবিসি করে আর তার উপর এটা লিখে রাখ আমি এখানে নটটা খেয়াল করিনি হয়েছে না স্যার একটু বাকি তিনটে সাইজ বা চারটে বা একটু এরকম অনেকগুলো সাইজ এর তো হয় ওদের তো চার দিয়ে হবে না না এখানে কোয়াড্রিলেটারাল বলা হয়েছে কোয়াড্রিলেটারাল বলা হয়েছে চতুর্ভুজ বলা হয়েছে স্যার এখানে ট্রু হবে যে কোনো চারটে বাহু যে কোনো সমান্তরিক স্যার টুই হবে হ্যাঁ এই পরিসীমা যদি হয় এটা লিখি আমি এ বি সি ডি Coordinate sum is perimeter is equal to sum of the length AB plus BC এর perimeter হচ্ছে স্যার ভুল করে করা হয়ে গেছে AB plus length BA this na sir class ke likhbo length ami likhte bachhi to tor likhte oshubidha ki na sir ki পেরিমিটার বানান ভুল হয়েছে ও এ বি টি আর দেখাচ্ছে স্যার ওয়ান মিনিট স্যার হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে ওকে স্যার হয়ে গেছে যে কোনো চারটে বাহু থাকলে তার
যে কোনো কোয়াড্রেন্ট বা স্কয়ার রেকট্যাঙ্গেল রম্বাস প্যারালোগ্রাম যাই থাক না কেন কোয়াড্রিলেটারাল মানে সবকিছু হতে পারে স্কয়ার রেকট্যাঙ্গেল রম্বাস প্যারালোগ্রাম সব হতে পারে ট্র্যাপিজিয়াম সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য ইজ অ্যাপ্লিকেবল ফর অল যে কোনো কোয়াড্রিলেটারাল চতুর্ভুজ চারটে বাহু ট্রায়াঙ্গেল হতে পারে এটাও হতে পারে ট্র্যাপিজিয়াম হতে পারে স্যার প্যারালেলোগ্রাম হবে প্যারালেলোগ্রাম হতে পারে স্যার তিনটা বাহু হচ্ছে তো চারটে বাহু আলো সবকিছু জিনিস হবে যে কোন চারটে বাহু থাকলেই হবে রম্বাসও হবে রম্বাস 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 এটা চারটি বাহু সবকিছু ছবিগুলো আক উপরে লিখে রাখ আমি লিখছি না আমি আমি লিখছি আমি লিখে রাখ লিখছি স্কেল কোথায় গেল এই এগুলো তো রেখাই আছে আমি আমার ব্যাকাতরা হয়ে যায় তোদের জন্য ব্যাকাতরা না হয় না স্যার আমি স্কেল দিয়ে করছি স্কেল পেন্সিল দিয়ে আমারটা আমি স্কেল পেন্সিল দিয়ে লিখছি না আমি এমনি আঁকছি প্যারালেলোগ্রাম হতে পারে সবকটা ক্ষেত্রে একই সূত্র একই নিয়ম সেম রুল রুলটা কি রুল হচ্ছে এইটা এটা হচ্ছে রুল এটা লিখে রাখ এটা লিখে রাখ এটাও খাতায় লেখ এটাও খাতায় লেখ ছবিগুলো আঁক ভালো করে ছবির উপরে আমি লিখে রাখ আমার আঁকাটা ঠিক হয়নি আঁকাটা এটা চৌকো হবে আঁকাটা ঠিক হয়নি আমার স্কেল আমার কাছে স্কেল নেই তোদের কাছে স্কেল আছে এটা চৌকো আঁকবি প্যারালোগ্রাম মানে সামান্তরিক স্কয়ার মানে বর্গক্ষেত্র ট্র্যাপিজিয়াম এর বাংলা কি আছে জানি না কি রে ট্র্যাপিজিয়াম এর বাংলা কি জানিস ট্র্যাপিজিয়াম না স্যার ট্র্যাপিজিয়ামই বলে মনে না ট্র্যাপিজিয়াম পেন্টাগনের তো পাঁচটা ওটা হবে না কিন্তু এগুলো বাহুগুলো সমান নয় সেটাও হতে পারে এটাও হতে পারে এটা ট্র্যাপিজয়েড বলে ট্র্যাপিজয়েড বানানটা একটু লিখে দিন না এখানে দুটো আনপ্যারালাল যেগুলো সাইড আছে তার লেংথ গুলো সমান না এখানে দেখ সমান এই দুটো সমান এইটা আর এইটা সমান এখানে এই দুটো সমান না এটা ট্র্যাপিজয়েড বলে মনে খুব সম্ভব হয় ভুলে গেছি
সময় বেটা স্পেলিং আমি চেক করে দেখব পরে ট্র্যাপিজিয়াম নয় সি আর ই টি আই জে ডাই ইউ এইটা ট্র্যাপিজিয়াম যেটা চার দুটো সমান্তরাল বাহু সমা এই ভালো করে লক্ষ্য কর কি হচ্ছে টু প্যারালাল সাইডস দুটো সাইড প্যারালাল আর এই দুটো সাইডও সমান প্যারালেলোগ্রাম এই দুটো সাইড সমান এই দুটো সাইড প্যারালাল লক্ষ্য কর এটা এটা প্যারালাল সব এটা প্যারালাল সরি আমার আঁকাটা হচ্ছে না আর এই দুটো সাইড সমান এখানেও ঠিকই আছে দুটো সাইড প্যারালাল সেটা ঠিক আছে কিন্তু দুটো সাইড সমান না দুটো সাইড অসমান আনইকুয়াল এটাকে ট্র্যাপিজয়েড বলে মুছে ফেলবো হ্যাঁ স্যার সব মুছলাম স্যার লেখাটা বাকি আছে স্যার সাবমিট করে দি এটা কর দাদি কর স্যার ট্র্যাপিজয়েড তো একটু প্যারালেলোগ্রামের মতো হয় খানিকটা দেখতে পেন্টাগন মানে কি বাংলাটা কি বলেছে পেন্টাগন পঞ্চভুজ ট্রু অর ফলস ফলস হবে কেন স্যার এখানে লেন্থ অর অল ফোর সাইডস বলেছে হ্যাঁ ফোর বলেছে এটা ভুল হয়েছে হ্যাঁ স্যার এটা ফাইভ আছে ফলস হবে তাই পেন্টাগনে পাঁচটা থাকে তাই তো ফাইভ সাইডস হতো স্যার পেন্টাগনকে দেখতে ঘরের মতো লাগে না স্যার এটা না দাঁড়া এক মিনিট দাঁড়া এটা তো পেন্টাগন না দেখতে পারবে বোর্ডে আঁকতে দেখি স্যার বোর্ডে এখানে আমার এখানে আক স্যার একে দিয়েছি স্যার একে দিয়েছি ওরা একেছি দেখা যাচ্ছে না তো এই তো পল্লবী একেছি একদিকে হলুদ কালারে ও তো এটা আঁকছে হ্যাঁ এটা হয়েছে ঠিক আছে হয়েছে ঠিক আছে কারণ স্কয়ারের চারটা কারণ হলো বর্গক্ষেত্রে পরিসীমার পরিসীমা সূত্র হলো দৈর্ঘ্য পনেরো গুণিত চার সমান ষাট সেন্টিমিটার পেরিমিটার
আচ্ছা লেন্থ ইনটু 4 দ্যাট ইজ 15 ইনটু 4 ইকুয়াল টু 60 50 প্রত্যেক বাহু দৈর্ঘ্য সমান এক বাহু দৈর্ঘ্য 4 বাহু দৈর্ঘ্য 15 হবে 60 সেমি আমি তো এটাই বললাম হ্যাঁ স্যার আমিও এটাই বলেছি হ্যাঁ ইউনিটটা কি হবে সেন্টিমিটার না স্কয়ার সেন্টিমিটার কি হবে তাড়াতাড়ি একই অঙ্ক পঁয়তাল্লিশ কে চার দিয়ে স্যার find the time of this সবাই কর পরিসীমা 120 তাহলে আজে ভাগ করতে ভাগ বলি তাইবার হবে কত স্যার এটা তো আপনি ভুল লিখেছেন স্যার 120 মিটার হবে তো ও হ্যাঁ ঠিক আছে সিএম লিখেছি আমি ওকে এক মিনিট যা সব মুছে গেল স্যার এক মিনিটই বাকি স্যার সব মুছে গেল পেরিমিটার অফ ব্যাংক পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গল triangular centimeter what is the length of its third ছবিটা স্যার ট্রি সেমি হবে স্যার ও ট্রায়াঙ্গল বলেছে ছবিটা 5 ও স্যার আমি বুঝতে পেরেছি খুব আনন্দ আমার খুব আনন্দ হয়েছে কি হবে আপনি বিভোর বল এই তো 50 আর 40 যোগ করে দিতে হবে হ্যাঁ পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল কত 125 মিটার স্যার এই তো আই তো আছে আরেকটা ক্লু দিয়ে দিয়েছে আমাদেরকে একটা 35 আরেকটা 40 তাহলে অন্যটা কত হবে আর একটা বাহুর দৈর্ঘ্য 50 সেমি হবে স্যার আমি কি করছি স্যার 40 75 স্যার আনসার কি 50 সেমিটার জায়গায় হবে লেন্থ এন্ড ব্রেথ অফ রেকট্যাঙ্গেল ইজ সবার ডি হচ্ছে কখন 100 সেন্টিমিটার করে রেখেছি বলেছিলাম 20
সব মিলেছে, নটা ঠিক হয়েছে, একটা আমারই ভুল হয়েছিল, ভুল না আমারই ভুল একটা। অসুবিধা, তুই বাড়িতে যা, তুই একটু খেয়াল গিয়ে যা। হবে না স্যার, বি হবে, স্কয়ার হবে, 56 বল, এটাই তো হবে। তোমার মুন্ডু হবে, তোমাকে আমি বারবার বলছি বললি, তো শুনলাম আমি, তুই তো বললি, বল আমি শুনলাম তো। ৪০ ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, 5527718899 একটু কঠিন আছে, ভালো করে দেখ, একটা সাইড দেওয়া নেই, ভালো করে লক্ষ্য কর। স্যার 13 সেন্টিমিটার, স্যার 13 সেন্টিমিটার, স্যার বি বি, স্যার বলছে বি, স্যার বলছে বি, সবাই তাই। ভালো করে লক্ষ্য কর, এই সাইডটা নেই, এই সাইডটা দেওয়া নেই। যোগ করি তাহলে এই পুরোটা হচ্ছে 4, ভালো করে লক্ষ্য কর ছবিটা, এই পুরোটা হচ্ছে 4, আর এইটুকখানি হচ্ছে 1, এই দেখ এটা 1, এইটুকখানি হচ্ছে 1, তাহলে এটা হবে 3, স্যার 12 সেন্টিমিটার, এটা 3 হবে, এই সাইডটা 3 হবে, তাহলে হচ্ছে 4 + 1 5, 5 + 3 8, 9, 10 12 হবে, স্যার 12 হবে, 13 কে বলেছে স্যার, আমি বলিনি,
তুই তো বলিস যে স্যার আমি বলেছিলাম ভুল করে স্যার আমার যোগে ভুল হয়ে গিয়েছিল স্যার আমার ভুল হয়ে গিয়েছিল প্রথমে এখন স্যার 12 হবে তবে যদি ভুল করছিস ভালো করে মাপিস নি এটা নেই এটা ভালো করে খাতায় খাতায় কে আঁকতো ভালো করে চিন্তা করে কর খাতায় আঁকতে হবে ভালো করে ভালো করে লক্ষ্য কর আমার মতো ভুল উত্তর দিবি না আগে মতো ভুল উত্তর না হয় এতক্ষণ লাগছে আমি যোগ করিনি তিন আর দিয়ে পাঁচ পাঁচ